রাপশান দা ছোট ভাই খ্যাত ফুড ব্লগার ইফতেকার রাপশান এবং তার দীর্ঘদিনের বন্ধু সুনেরা তাসিমের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। 8 ডিসেম্বর তাদের এঙ্গেজমেন্টের তারিখ বলেও অনেকেই দাবি করছিলেন। রাপশানকে যারা চেনেন তাদের অনেকেই সুনেরা তাসিমের সম্পর্কে জানেন। বাংলাদেশের ফুড ব্লগিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ইফতেকার রাপশান। তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি যাকে নিয়ে ইউটিউব ফিচার করেছে। বর্তমানে তার ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা 18 লাখেরও বেশি। বাংলাদেশের পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশে গিয়ে ব্লগিং করেন এই জনপ্রিয় তরুণ, যে কারণে দেশের বাইরেও তার বেশ পরিচিতি রয়েছে। রাপশানের ফুড ব্লগিং এর শুরু থেকে বর্তমান পর্যন্ত সবকিছু সম্পর্কে জেনে নেওয়া যাক। 2017 সাল থেকে তিনি ইউটিউবিং শুরু করেন। তিনি পড়াশোনা করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। একদিন ক্লাস শেষে বার্গার কিং এ যান। রাপশানের এক বন্ধু তখন ফুড ব্লগিং এর আইডিয়াটি দেন, সেই বন্ধুই রাপশানকে সাহস জুগিয়েছেন। তবে 2017 সালে মাত্র 3টি ভিডিও নিয়ে ইউটিউব থেকে দূরে লম্বা একটা বিরতিতে যান এই রাপশান। তবে সেই ভিডিওগুলোর জন্যই বেসরকারি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে রাপশানকে নির্বাচন করা হয়। রাপশান মডেলিং এ এসেছিলেন ভিন্ন এক অভিজ্ঞতার জন্য। সবসময় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করতেন রাপশান। বর্তমান সময়ে অনেক ফুড ব্লগিংকে পেশা হিসেবে বেছে নিলেও রাপশানের শুরু সময়টা বাংলাদেশে এই পেশার সেরকম চল ছিল না। বর্তমানে এই রাপশানই এখন সফল একজন ইউটিউবার। বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেকার রাপশান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে নেট দুনিয়ায় হই হই এবং হইচই ফেলে দিয়েছেন। সম্প্রতি একটি 41 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন রাপশান। ভিডিওটিতে তাকে গিভওয়ের বিষয়ে কথা বলতে শোনা যায়। এই সময় তার হাতে ছিল 2টি মোবাইল ফোন, 3টি ইয়ারপড, 1টি PS5। ভিডিওতে রাপশানকে বলতে শোনা যায় জীবনে নতুন কিছু শুরু করতে যাচ্ছেন তিনি, এই কারণেই লাইভে এসে বিস্তারিত শেয়ার করবেন তিনি। এর আগে গত 4 ডিসেম্বর রাপশান ফেসবুকে এক পোস্টে লেখেন, একটি বড় পদক্ষেপ নিয়েছি এবং আমার জীবনে বড় একটি অধ্যায় শুরু হবে। পোস্টে তিনি আরও লেখেন, চলতি সপ্তাহে বড় কিছু ঘোষণা করব আমি, এর আগ পর্যন্ত আপনাদের প্রার্থনায় রাখুন আমায়। এদিকে রাপশানের পোস্টটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গিয়েছে হইচই। বেশিরভাগ মন্তব্যকারীরা এই ফুড ব্লগারকে শুভকামনা জানাচ্ছেন। অনেকে মন্তব্য করেছেন, কন্টেন্ট ক্রিয়েটার সুনেরার সঙ্গে বাগদান সারবেন রাপশান, কেননা তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় এই দুই সেলিব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। এবার তার সত্যতা মিলতে যাচ্ছে বলেই মনে করছেন নেটিজেনরা। ইফতেকার রাপশান জনপ্রিয় রাপশান দা ছোট ভাই নামে পরিচিত। শুরুটা ফুড ব্লগিং দিয়ে, এখন নিয়মিত দেখা মিলছে মডেলিং এবং টিভি শীতে। মূলত 2017 সালে ইউটিউবিং শুরু করেন তিনি। রাপশানের আগামীর পরিকল্পনা নিজেকে একজন আন্তর্জাতিক মানের ফুড রিভিউয়ার হিসেবে গড়ে তোলার।